Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel, then please subscribe and hit the bell icon. Friends, आज के हमें एक हाशेर डिजाइन आपनादेर साथे शेयर करब एवं आगेर भिडियोते लाइक करार जोन्नो असंख्य धन्यवाद। आशा करछि आपनारा एई भिडियोते 50टा लाइक करबेन। हाशेर डिजाइनटी तोलार जोन्नो प्रथमे आमि एखान थेके 4 तोला स्टार्ट करछि। एबं एक क्षेत्रे किन्तु आमी क्रस स्टिच दिए हाशटिर डिजाइनटी तुलबो एबं एर जोन्नो प्रथम लाइने आमी 8टा फोर तुले निच्छी। फोर आड़ाआड़ी भावे तोला हो गेछे। एखन क्रसगुलो कमप्लीट करछि। फ्रेंड्स, ए लाइनेर फोर तोला कमप्लीट हो गेछे। एखन एर ओपरेर लाइनटी आमि तैरी करब। ओपरेर लाइनेर जोन्नो किन्तु 10टा फोर तुलते हबे। फ्रेंड्स, एक क्षेत्र में 10टा फोर प्राय तोला हो गेछे। एखोन एई पुरोटा आमी कमप्लीट करे नेब एबं एक क्षेत्रे आमी किन्तु हाशे पेटेर अंशेर थेके स्टिच करा स्टार्ट करेछि। आगेर लाइनटी कमप्लीट करे निएछि। एखोन बाम दिक थेके एकटा घर एक्सटेंड करब एबं डान दिक थेके एकटा घर एक्सटेंड अलरेडी करे आमी एई लाइनटी तैरी करछि एबं एखाने किन्तु 12टा फोर उठबे। फ्रेंड्स, एखन आमी फोरगुलो पुरो कमप्लीट करे नेब। एई अंशेर 12टा फोर तोलार पर एर ओपरे आमी 14टा फोरेर एकटा लाइन तैरी करब। फ्रेंड्स, देखते ही पाच्छेन जे माझखानेर अंशटा अनेकटा होये गेछे एबं 14टा फोरेर आमी दुटो लाइन तैरी करे निएछि एबं एर परबर्तीते एखन ओपरेर अंशे एइभावे आमी स्टिच करा स्टार्ट करेछि। एखान थेके किन्तु डिजाइनटी एकटू आलादा होबे एबं हाशेर जे शेपटा प्रपारलि सेटा आसते थाकबे। सो एइ जायगाटा भालो करे खेयाल राखबेन। फ्रेंड्स, ये लाइन बराबर आमी टोटाल 15टा फोर तुले निच्छी। एक क्षेत्रे देखते पाच्छेन लास्टेर दिके लाइनटा किन्तु अनेकटाई सेम रये उठछे एबं पेटेर अंशटाओ सुंदरभावे तैरी होच्छे। एखन एर ओपरेर अंशे आबार आमी लाइनटी कमप्लीट करा स्टार्ट करछि। तबे एई लाइनेर जोन्नो प्रथमे आमी 12टा फोर तुले नेब। 12टा फोर तोलार पर 13 नम्बर फोरटा एइभावे फाँका दिए तारपर आबार दुटो फोर एइभावे तुले नेब। एई जायगाटा भालोमतो खेयाल करबेन। एखन पुरो अंशटा आमी कमप्लीट करे निएछि। एखन एर ओपरेर अंशे आमी आबार स्टिच करा स्टार्ट करछि, अर्थात ओपरेर लाइनटा। এই লাইনটির জন্য আমি প্রথমে ১১টা 4 তুলে নেব। फ्रेंड्स এটা ১১ নম্বর 4 এবং ১২ নম্বর ঘরটি ফাঁকা রেখে এইভাবে আমি এই মাঝখানে তিনটে ঘর ফাঁকা রেখে লাস্ট অংশে অর্থাৎ ১৫ নম্বর অংশে 4টি তুললাম। তো প্রথমে আমার একটা ঘর ফাঁকা গেছে, তারপরে লাইনে তিনটে ঘর ফাঁকা গেছে। এইভাবেই আমি পুরো পিছনের অংশটা তৈরি করে নিলাম এবং এখন বডির অংশটা তৈরি করছি। এই লাইনে 10টা 4 উঠবে এবং এখানে আমি 10টা 4 কমপ্লিট করে নিয়েছি। এখন গলার অংশটা তৈরি করব। বডি পার্টটা প্রায় তৈরি হয়ে গেছে এবং গলার অংশের জন্য এই কর্নার থেকে আমি স্টিচ করা স্টার্ট করেছি এবং এই ক্ষেত্রে টোটাল আমার 4টে 4 একটা লাইনে উঠছে। এইটা কমপ্লিট করে নেব এবং সেমভাবে আরও দুটো লাইন বানিয়ে নেব। এই ক্ষেত্রে গলার অংশে 4টে 4-এর লাইন টোটাল 3টে হলো। এখন এর ওপরের অংশে 5টা 4-এর একটা লাইন তৈরি করে নেব। পাঁচটা 4-এর লাইনটি কমপ্লিট করার পর এখন আমি 9টা 4-এর একটা লাইন তৈরি করে নিচ্ছি এবং এটা কিন্তু মুখের অংশটা তৈরি হচ্ছে। এর উপরের অংশে আবার ডান দিক থেকে জাস্ট একটা ঘর ছেড়ে এইভাবে আমি 4 তুলে নিচ্ছি এবং এই লাইনে কিন্তু 8টা 4 উঠবে। এক্ষেত্রে বাম দিকে লেভেলটা সেম থাকবে এবং এর পরবর্তীতে আমি 7টা 4-এর একটা লাইন তৈরি করে নেব। তবে এই 7টা 4-এর লাইনের ক্ষেত্রে কিন্তু মাঝখানে একটা ঘর ফাঁকা যাবে। এর জন্য প্রথমে 5টা 4 ঠিক আগের প্রসেসে তৈরি করে নেব, তারপর মাঝখানে 6 নম্বর ঘরটা ফাঁকা যাবে, তারপরে আরেকটা ঘর ভরাট করে নেব। এটা চোখের অংশ তৈরি হয়ে গেল। এখন এর ওপরের অংশে 6টা 4-এর একটা লাইন আমি তৈরি করে নিচ্ছি। ফোরের লাইনটির পর এর ওপরের অংশে বাম এবং ডান দু সাইড থেকে একটা একটা ঘর ছেড়ে এইভাবে 4টে 4-এর একটা লাইন তৈরি করে নেব, তাহলে পুরো বডির অংশটা কমপ্লিট হয়ে যাবে। বডির অংশটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন পায়ের অংশ তৈরি করব। পায়ের অংশ তৈরি করার জন্য প্রথমে যেখানে 4 তুলেছিলাম তার যে সেকেন্ড 4টা আছে তার নিচে এইভাবে একই লাইন বরাবর 3টে 4 তুলে নেব। ভাবে 3টে 4 তোলার পর লাস্ট যে 4টা হবে তার পাশে এইভাবে আরও আরেকটা 4 তুলে নেব, তাহলে আমার পায়ের অংশ একটা তৈরি হয়ে গেল। এরপর মাঝখানে দুটো 4-এর জায়গা ছেড়ে আবার 3টে 4-এর একটা লাইন তৈরি করে নেব। লাইনের পর ঠিক আগের মতোই পাশে এইভাবে আরও আরেকটা 4 তুলে নেব। তো আমার পায়ের অংশটা এবার পুরো কমপ্লিট হয়ে যাবে। পায়ের অংশটি কমপ্লিট করার পর এখন ঠোঁটের অংশ তৈরি করব। ঠোঁটের অংশ তৈরি করার জন্য প্রথমে এই লাইন বরাবর 3টে 4 তুলে নেব। এই অংশে 3টে 4 তোলার পর এর ওপরের লাইনে দুটো 4 তুলে নেব। सर्वशेष आमी एकटा फोड़ तुले नेब। देखुन ठोटेर अंशटा पुरोटाई कमप्लीट हये गेछे। एखोन आमी चोखटा तुले नेब। चोखे जे फाँका अंश छिलो कालो कलर दिये जस्ट भराट करे निच्छि। एखोन बाकी अंशटा आमी ग्रीन कलर दिये भरे नेब। सो फ्रेंड्स, जोदि आपनादेर डिजाइनटी पछन्द हये थाके तो अवश्यई लाइक करबेन, शेयर करबेन एबं चैनेले जोदि नतुन हन तो अवश्यई सबस्क्राइब करबेन। आजकेर जोन्नो टाटा।